হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো 2021-এর বাংলা সেরা 5টা ওয়েব সিরিজ নিয়ে। 5 নম্বরে আমি দুটো সিরিজ রেখেছি, একটা হচ্ছে দুজনে, যেটা কাস্টিংয়ে রয়েছেন শ্রাবন্তী এবং সোহম। এই সিরিজটা একটা ক্রাইম থ্রিলার সিরিজ, এর গল্পটা প্রেডিক্টেবল বা গল্পটা জানা, কিন্তু সিরিজের এক্সিকিউশনটা খুব ভালো, এদের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে লাস্ট কাজে তারা যে কাজগুলো করেছিল সেই তুলনায়। তো এই সিরিজটাকে আমি 5 নম্বরে রাখলাম। 5 নম্বরে রাখা আরও একটা সিরিজ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। এই সিরিজটায় কাস্টিংয়ে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, এছাড়াও আরও অনেকে। এটা সৃজিৎ মুখার্জি ডিরেক্ট করেছেন, এটা একটা নোভেলের উপর বেস্ট করে গড়ে উঠেছে। এই সিনেমার এই সিরিজটা খুব ইউনিক একটা সিরিজ, এখানে গল্পটা একটু অন্য রকম, অন্য টেস্টের গল্প। এটাও একটা ক্রাইম থ্রিলার বলা যেতে পারে, ওয়ান টাইপ অফ। তো সিরিজটা আমার মোটামুটি লেগেছিলো যখন দেখেছিলাম, অ্যাভারেজ, তখন আমি রিভিউ করতাম না তো আমি রিভিউ করিনি। তো যারা দেখতে চান অবশ্যই এটা একবার দেখতে পারেন, হইচইতে এটা অ্যাভেলেবেল আছে এবং দুজনেও হইচইতে অ্যাভেলেবেল আছে। 4-এ যে ওয়েব সিরিজটাকে আমি রেখেছি সেটা খুবই পপুলার এবং খুবই জনপ্রিয়তা লাভ করেছে হইচইতে। সিরিজটার নাম মার্ডার ইন দ্য হিলস, ডিরেক্ট করেছেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত এই সিরিজে কাস্টিংয়ে রয়েছেন, এছাড়াও অর্জুন চক্রবর্তী, সুপ্রভাত বাবু, এছাড়াও অনেকে রয়েছেন। তো এটাও একটা মার্ডার হিস্ট্রি বা মার্ডার সেন্ট্রিক সিনেমা। তো এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার্স আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের রাইটিং খুব ভালো হয়েছে, ওদের ডায়লগস খুব ভালো ছিল, এবং যে গল্পটা বিভিন্ন ওয়েতে, মানে অনেকগুলো ক্যারেক্টারের ব্যাকড্রপ আছে সেগুলো যেখানে গিয়ে মেলায়, অবশ্যই প্রশংসনীয়। তো যারা এটা দেখেননি অহৈচরিতে এটা অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন অন্তত একবার। 3-এ যে সিরিজটাকে আমি রেখেছি সেটা হচ্ছে ইন্দু, ডিরেক্ট করেছেন সায়ন্তন ঘোষাল, কাস্টিংয়ে রয়েছেন সৌহত্র মুখোপাধ্যায়, ঈশা সাহা, এছাড়াও আরও অনেকে। এটা আমি 3-এ রেখেছি, এর স্পেশাল সেরম কোনো কারণ নেই, আমার দেখার ভঙ্গিতে এটা মনে হয় 3-এ, তো আমি তাই জন্য 3-এ লিখেছি। এর গল্পটাও হইচইয়ে যেরকম স্টোরি হয়ে থাকে খানিকটা একই, ওই একটা বড় বুনেদি বাড়ি, সেই বুনেদি বাড়ির প্রেক্ষাপটে সিরিজটা গড়ে উঠেছে, একটা নামি বুনেদি বাড়ির ভেতরকার একটা ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সিরিজটা এগোয়। যারা দেখেননি অবশ্যই এই সিরিজের মধ্যে সাসপেন্স থ্রিলার আছে, তো দেখতে পারেন, হইচইতে অ্যাভেলেবেল আছে। এই লিস্টের সেকেন্ডে আমি যে সিরিজটা রেখেছি ওটা একটা বাংলাদেশি ওয়েব সিরিজ, সিরিজটার নাম মহানগর। এই সিরিজে কাস্টিং রয়েছেন মোশাররফ করিম এবং আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো এই সিরিজটা একটা সাধারণ এবং বেসিক ঘটনার উপর কেন্দ্র করে এগোচ্ছে, এবারে এখানে আরও সাবপ্লট পাশে অ্যাড হয়। তো এটা যেভাবে এক্সিকিউশন করে, এখানে পারফরমেন্স যেরকম মোশাররফ করিম সাথে তার সাপোর্টিং অ্যাক্টার্সদের থাকে, সত্যি খুব সুন্দর, এটা দেখতে খুব ভালো লাগবে। এবং যে জনারের সিরিজ, অবভিয়াসলি এটা সাসপেন্স থ্রিলার, তো সাসপেন্স থ্রিলার দিয়ে আমাদের এটা বেঁধে রাখবে। যারা এই সিরিজটা দেখেননি এটা বলবো অবশ্যই একবার দেখুন, কারণ এটা একটা ভালো কাজ। তো সিরিজের একদম টপে অর্থাৎ 1 নম্বরে রয়েছে মন্দার, ডিরেক্টেড বাই অনির্বাণ ভট্টাচার্য, এবং কাস্টিংয়ে রয়েছেন দেবাশিস মণ্ডল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, এছাড়া আরও অনেকে। সিরিজটা খুব সুন্দর করে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে, যেরকম সিনেমেটিক ট্রিটমেন্ট, সেরকম পারফরমেন্স, সেরকম ডায়লগস, এবং এই সিরিজটার মধ্যে রনেস আছে, এবং অবশ্যই কনসেপ্ট ওয়াইজ খুব ভালো, অবভিয়াসলি এটা ম্যাকবেথের ওপর বেস্ট কন। তো যারা দেখেননি অন্তত একবার দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে যে কটা সিরিজের কথা বললাম সব কটাই হইচইতে অ্যাভেলেবেল আছে। টপ 5 তো হয়ে গেল, এবারে দুটো স্পেশাল সিরিজের কথা বলবো। এই দুটো সিরিজ নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, যেটা টপ 5-এ জায়গা পায় কি না। তো এই দুটো আমার পার্সোনাল খুব ফেভারিট, 1 ব্যোমকেশ এবং 2 একেনবাবু। তো এই দুটো সিরিজ অনেকগুলো সিজন আমাদেরকে দিয়েছে, এই সিরিজগুলোর সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়েছে। তো সেই ওয়াইজ দেখতে গেলে কিছু কিছু সিজনে একটুখানি ড্রপ হয়, আবার কিছু কিছু সিজন খুবই ভালো হয়। তো একেনবাবু এবং ব্যোমকেশ সবসময় দেখতে খুব ভালো লাগে, এন্টারটেনিং থাকে। তো এই দুটো সিরিজ নিয়ে আমি কোনো বিচার করলাম না। এই হলো আমাদের টপ 5 বাংলা ওয়েব সিরিজ অফ 2021। এই লিস্টে অনেক ওয়েব সিরিজই নেই, আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে কেন নেই। আমি যে সমস্ত ওয়েব সিরিজগুলো দেখেছি সেই সিরিজগুলো নিয়েই আমি এই ভিডিওটা বানিয়েছি, অনেক সিরিজই আমার দেখা হয়নি পার্সোনাল কারণবশত। তো যেগুলো দেখিনি সেগুলো নিয়ে আমি কোনো কমেন্ট পাস করতে চাই না, বা সেগুলো নিয়ে কোনো কথা বলতে আমি চাই না। সো আমার দেখা সেরা 5টা বা সেরা 6টা
ওয়েব সিরিজের লিস্ট আমি দিলাম, আপনাদের সাথে যদি মেলে তো বলবেন। এছাড়া আপনাদের পছন্দের 5টা ওয়েব সিরিজের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন, এবং ভিডিও যদি পছন্দ হয় লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলে নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।